এই রাস্তা ধরে এবার যাচ্ছি খেচিপেড়ি লেকের দিকে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এমন একটা জায়গাকে তুলে ধরছি যে পিলিং বেড়াতে গেলে আপনি যদি এখানে না আসেন তাহলে কিন্তু নিজেই নিজেকে ক্ষমা করতে পারবেন না। এখানে এলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। এখানে রয়েছে ভগবান শিবের পায়ের ছাপ, আর গুরুপদ্ম সম্ভবার বাসস্থান এখানেই। সিকিমের সমস্ত মানুষের কাছেই এক অতি পবিত্র জায়গা হলো এই খেচিপেড়ি লেক। পেলিং থেকে 34 কিলোমিটার দূরের এই স্পটে আপনি একদিনের সাইট সিইংয়েই ঘুরে নিতে পারেন। এই লেক দেখতে হলে মাথাপিছু 30 টাকা করে টিকিট কাটতে হবে। এই রাস্তা ধরে এবার যাচ্ছি খেচিপেড়ি লেকের দিকে। এই রাস্তাটা যাচ্ছে খেচিপেড়ি লেক। স্কাইওয়াক থেকে, স্কাইওয়াক দেখে আসতে প্রায় 45 মিনিট সময় লাগলো এখানে। এই রাস্তাটা প্রায় 15 মিনিট হাঁটতে হবে। 15 মিনিট মানে বেশ খানিকটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। চারদিকে গাছগাছালিতে ভরা এই সরু পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে কিন্তু শরীরের সমস্ত ক্লান্তি জড়িয়ে যায়। যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 1500 বছর আগে তৈরি হয়েছে এই লেক। একটা হিমবাহের কোনো ঘর্ষণের জন্যই সৃষ্টি হয়েছে এই লেকটি, যাকে ঘিরে রয়েছে অজস্র লোকগাথা। বহুকাল আগের কথা, একবার একটা লেপচা মেয়ে তার মূল্যবান একটা পাথর এই লেকের জলে হারিয়ে ফেলেছিল। কিন্তু এই লেকের দেবী সেই পাথরটা উদ্ধার করে এনে তাকে দেয়, এবং তারপর থেকেই এই লেকের নাম হয় ইচ্ছাপূরণের লেক। বৌদ্ধ এবং হিন্দুদের কাছে এই লেক খুবই পবিত্র, দেবতার সমান পূজো করা হয় এই লেককে। এবং যে কোনো রকম ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতির জন্যই কিন্তু এই লেকের জল ব্যবহার হয়, অন্য কোনো কারণে নয়। এই লেকের জলের দিকে তাকিয়ে যদি মনের কোনো ইচ্ছা প্রকাশ করা হয় সেটা নাকি ফলে যায়। এই লেকের জল এতই পরিষ্কার যে এখানে কোনো পাতা পড়ে থাকে না, পাখিরা সেটাকে তুলে নিয়ে চলে যায়। অজস্র মানুষ এসে এখানে তাদের ইচ্ছা পূরণ করে যান এবং পূজাও দিয়ে যান। বৌদ্ধ দেবী তারা এখানেই বসবাস করতেন এবং এই লেকটি তার পায়ের ছাপেই তৈরি। শোনা যায় গুরু পদ্মসম্ভবাও তার 64 জন যোগিনীকে ধর্মের উপদেশ শুনিয়েছিলেন এখানেই। আবার এটাও শোনা যায় ভগবান শিব এখানে বসেই ধ্যান করতেন এবং তার পায়ের চাপেই সৃষ্টি হয়েছে এই লেক। গেটে ঢোকার মুখেই পেয়ে যাবেন এসব পুজোর উপকরণ। মাছগুলোকে খাওয়ানোর জন্য ওই গেটের কাছ থেকেই সয়াবিনের বড়ি এই প্যাকেট পাওয়া যায়, এখানে কিনে এনে খাওয়াতে পারেন। আর এগুলো কিন্তু কেউ তোলে না, এই মাছ ধরাও হয় না। এই লেকে এই মাছগুলোকে খাওয়ানোও একটা বিনোদন বা এন্টারটেনমেন্ট বলতে পারেন। এই খেচিপেড়ি লেক
যেটাকে বলে খা চোর পালরি বা খা চো পালরি। এটার নাম হচ্ছে হেভেন অফ পদ্মসম্ভবা। আর এই যে খেচি পালরি লেক, এই লেকটা কিন্তু এই লেকের আপনি যা উইশ করবেন এবং এটা লোকাল বিলিফ যে সেটাই ফুলফিলড হয়। সিকিমের যে কোনো স্থানেই যান না কেন, এখানে প্রেয়ার হুইল, প্রেয়ার ফ্ল্যাগ, এখানকার সবুজ গাছগাছালি পাহাড় পর্বতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকে। তাই এখানকার এই জায়গাগুলোর মধ্যে একটা পবিত্র শান্ত স্নিগ্ধ ভাব সবসময় যেন বিরাজ করে। অপূর্ব সুন্দর পরিবেশ, অপূর্ব পবিত্র একটা লেক এই খেচিপেড়ি। পেলিংয়ে এলে বা আপনি যদি কালুক বা এরকম জায়গায় আপনি বেড়াতে আসেন, এই খেচিপেড়ি লেকটা আপনার সাইট সিইং লিস্টে অবশ্যই রাখবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।